আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা যারা ক্যানাডার ভিজিট ভিসার জন্য আবেদন করতে চাচ্ছেন নতুন করে, বা অলরেডি আবেদন করে ডিসিশনের জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছেন, বা আপনারা জানতে চাচ্ছেন যে এই মুহূর্তে ক্যানাডার ভিজিট ভিসার রেশিও কীরকম, এই মুহূর্তে কত দিন সময় লাগে ক্যানাডার ভিসা পেতে, তো এই রিলেটেড একদম আপডেটেড কিছু ইনফরমেশান দিব আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক, আপনাদের সাথে আছি আমি সিএম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএসএ, ক্যানাডা, অস্ট্রেলিয়া, ইউকে সহ ইউরোপের বিভিন্ন দেশের ভিজিট, পড়াশোনা, ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশান আছে। আপনারা যারা যেই টপিক্স ইন্টারেস্টেড, দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটো খাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন, আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। তবে অবশ্যই আপনাদেরকে বুঝে নিতে হবে যে আমাদের রিয়েল ইউটিউব চ্যানেল বা কোনটার সাথে আমি সরাসরি জড়িত, বা ফেসবুক পেজ কোনটা আমার নিজের নামে আছে বা এবি কনসালটেন্সির নামে আছে, এগুলো একটু দেখে জেনে শুনে তারপর অথেন্টিক, মানে আমার রিয়েল যেই পেজগুলো বা রিয়েল যেই ইউটিউব চ্যানেলগুলো সেটা ফলো করতে হবে। আমার নামে বেশ কিছু ফেক ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ আছে, এগুলোর ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন। এনিওয়ে, চলে আসি আজকের মূল আলোচনায়। রিসেন্টলি আমি দেখতে পাচ্ছি বিভিন্ন এজেন্সি ওই যে 23 সালের ডিসেম্বর পর্যন্ত বা 24-এর জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত ভিসার রেশিও ভালো ছিল, ওই জিনিসটাকে মার্কেটিং করছে বা ওই কথাটা বলে এখনও ফাইল নিচ্ছে এবং এখনও অনেক মানুষের ক্যানাডায় ভিসার জন্য অ্যাপ্লিকেশন করছে, মানে যে কোনো রকম ফাইল, মানে এলিজেবল না, যে মানে ইন্ডিয়া ভিজিট করা, মিনিমাম দুইটা কান্ট্রি ভিজিট করা, ব্যাংকে ফান্ড নাই, তারপরেও তাদের কাগজপত্র বানিয়ে দিয়ে তারপর সাবমিশন করছে। কিন্তু রিসেন্ট কন্ডিশনটা হচ্ছে এখন ক্যানাডার ভিসার রেশিও আসলে খুবই কম, এটা হচ্ছে রিয়েলিটি। কিন্তু অনেকেই যে হ্যাঁ এখন ভালো ভিসা দিচ্ছে, আসেন আপনারা আবেদন করেন, ভিসা দিয়ে দিবে, এই সময়টা এখন আর নাই। দ্যাটস ওয়াই আপনারা যারা সত্যিকারেই এলিজিবল বা যাদের ভালো ট্রাভেল হিস্ট্রি আছে, ফাইন্যান্সিয়াল সলভেন্সি আছে এবং বিজনেস ডকুমেন্ট রেডি আছে, সব কিছু জেনুইন আছে, তারা কিন্তু আবেদন করতে পারেন। বাট যাদের মিনিমাম কোনো প্রিপারেশন নাই, যে এখনই ভালো রেশিও, এখনই আবেদন করে ফেলি, তাদের এখন আবেদন করার সময় না। এই জন্য আপনারা এই ব্যাপারে সতর্ক থাকবেন। অনেক অসাধু এজেন্সি আছে, তারা সেই আগের গল্পগুলো এখনও নিয়ে যে এখনও খুব ভালো ভিসা হচ্ছে, আসেন আপনারা, মানে তারা যে কোনোভাবে মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার জন্য মানুষকে আবেদন করাচ্ছে। আর আবেদন করে শুধু শুধু আপনি যদি রিফিউজ হয়ে থাকেন তাহলে এটা কিন্তু আপনার জন্য পরবর্তীর জন্য ক্ষতি হলো। কিন্তু এই সময় যেহেতু ভিসার রেশিও কম, আপনারা যদি এখন কিছু প্রিপারেশান নেন, প্রিপারেশান নিয়ে পরবর্তীতে যখন রেশিও ভালো থাকবে তখন যদি আবেদন করেন তাহলে আপনাদের চান্সেস বেশি থাকবে। আপনারা এখন একটু প্রিপারেশন নিয়ে কাজ করতে পারেন যাদের প্রপার প্রিপারেশন নেই। আর যাদের প্রপার প্রিপারেশন আছে, অর্থাৎ ভালো ট্রাভেল হিস্ট্রি আছে, ব্যাংকে ফাইন্যান্সিয়াল সলভেন্সি আছে, রেগুলার ট্রানজ্যাকশন আছে, আপনার ইনকামের একটা রিফ্লেকশন ব্যাংকে আছে, তারা কিন্তু এখনও আবেদন করতে পারেন। ভিসা যে দেয় না টোটালি তা না, কিন্তু কম্পারেটিভলি ওই 23 সালের বা 24 সালের শুরুর দিকে যেই পরিমাণ রেশিও ছিল ওই রেশিওটা এখন অনেক কমেছে। এর কারণটা কি? এর কারণ হচ্ছে যারা ওই সময় ভিসা নিয়ে ক্যানাডাতে ঢুকেছে তারা ম্যাক্সিমামই ওই ভিসাটার মিস ইউজ করেছে। অনেকেই ভিজিট করতে গিয়ে ব্যাক করে আসে নাই, অনেকেই রিফিউজি ক্লেম করেছে, অনেকে অ্যাসাইলাম ক্লেম করেছে, অনেকে অবৈধভাবে আছে। দ্যাটস ওয়াই বাংলাদেশি পাসপোর্টের উপর বা বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের উপর, বাংলাদেশি সিটিজেনদের উপর একটা নেগেটিভ ইফেক্ট পড়েছে। তো এই জিনিসটা কাটতে একটু সময় লাগবে, তো আপনারা একটু ওয়েট করেন। আর এই সময় আপনারা নিজেরা একটু নিজেদেরকে প্রিপেয়ার করতে পারেন যাতে যখন আবার ভিসার রেশিও ভালো হবে বা ক্যানাডার আইআরসিসির মানে একটু পজিটিভ মেন্টালিটি আসবে, বাংলাদেশের প্রতি এই জিনিসটা কেটে যাবে, তখন আবার আপনারা আবেদন করতে পারবেন। আর যদি একান্ত আবেদন করেনি তাহলে অবশ্যই আপনাদেরকে প্রপারলি আবেদনটা করতে হবে। আপনারা একটা জিনিস মনে রাখবেন যে ক্যানাডাতে আপনারা যখনই
ভিসার জন্য আবেদন করবেন আর যেই ডকুমেন্টগুলো দিবেন, যেই ইনফরমেশানগুলো দিবেন, এগুলো কিন্তু আপনার তাদের হিস্ট্রিতে থেকে যাবে। পরবর্তীতে যখন আপনারা আবেদন করবেন তখন ওইটার সাথে ম্যাচ করতে হবে, ওই হিস্ট্রির সাথে আপনার যদি হিউজ ডিফারেন্স থাকে তাহলে কিন্তু বুঝবে যে আপনি ফেক ডকুমেন্ট বা ফেক ইনফরমেশান দিচ্ছেন। এ কারণে বেস ফার্স্টবার যখন আপনি ভিসার জন্য আবেদন করবেন আমি বলি যে এটা হচ্ছে আপনার বেস। তো এই বেসটাকে আপনি যদি নষ্ট করে ফেলেন তাহলে পরবর্তীতে আপনার ভিসা পাওয়ার চান্সেস কিন্তু অনেক কমে যায়। আর এই বেসটা যদি আপনি স্ট্রং রাখতে পারেন, অর্থাৎ যে এই সময়ে আপনার নিজের অবস্থানটা আপনার তুলে ধরার বিষয় এবং পরবর্তীতে যতবার আপনি আবেদন করবেন ভিসার, আমি বারবার বলি ভিসা রিফিউজ হওয়া খুব বড় ইস্যু না। আমাদের মতো কান্ট্রির সিটিজেনরা কানাডার মতো দেশের ভিসার আবেদন করে রিফিউজ হতেই পারে, কিন্তু রিফিউজ হওয়ার পরে পরবর্তীতে আবার সার্টেন একটা টাইম নিয়ে বা যেই কারণে আপনি রিফিউজ হলেন ওই জিনিসগুলো সলভ করে আবার নতুন করে আবেদন করে তারপরেও আপনারা কিন্তু ভিসা পেতে পারেন। আমার কাছে এরকম হিস্ট্রি আছে যে 10 বার আবেদন করে তারপর 11 বারের ভিসা পেয়েছে, 11 বার আবেদন করে 12 বারের ভিসা পেয়েছে। তো সুতরাং আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই, কিন্তু আপনাদের রেগুলারিটিটা মেনটেন করতে হবে বা বেসটা ঠিক রাখতে হবে। কিছুতেই মানে ফেক ডকুমেন্ট দিয়ে একবারে আপনার প্রোফাইলটা নষ্ট করে দেওয়া যাবে না, যেটার সাথে পরবর্তীতে আপনি আর কন্টিনিউ করতে পারবেন না বা পরবর্তীতে আপনি ম্যাচ করতে পারবেন না, এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। অনেক এজেন্সি কী করে, আপনাদেরকে বলে যে আমি একদম নিশ্চিত আপনার ভিসা করে দিব, কোনো রকম কোনো ইয়ে কোনো কাগজপত্র লাগবে না, তারা দেখা যায় যে ফেক হিউজ ডকুমেন্ট দিয়ে তারপর আপনার ভিসার আবেদনটা করে দিল। এতে হলো যদি বাইচান্স হয়ে গেল তো ভালো, বাট না হলে আপনি পরবর্তীতে আর এই সিকোয়েন্সগুলো মিলাতে পারবেন না, পরবর্তীতে ভিসা পাওয়ার সম্ভাবনা আপনার অনেক কমে যাবে। দ্যাটস ওয়াই আপনারা ওই ধরনের কোনো কন্ট্রাকচুয়ালি ভিসার জন্য আবেদন করবেন না বা কন্ট্রাকচুয়ালি কোনো এজেন্সির কাছে দিবেন না। কানাডার ভিসা কিছুতেই টাকা পয়সা দিয়ে কিনে নেওয়ার কোনো সুযোগ নাই, কোনো এজেন্সি বলেন, বিএফএস বলেন বা কোনো এমবেসি বলেন, কাউকে টাকা পয়সা দিয়ে ভিসা ম্যানেজ করা সম্ভব না। এখানে আপনার প্রপারলি আবেদন করতে হবে, ডকুমেন্ট প্রপারলি দিতে হবে, তারপর আপনার ভাগ্যে যদি থাকে তাহলে আপনি ভিসাটা পাবেন। এর মধ্যে আপনার সঠিক প্রিপারেশনগুলো আগে নিতে হবে, নিয়ে তারপর আবেদন করতে হবে। চলুন আমরা দেখি যে এই মুহূর্তে কানাডার ভিসার আবেদন করলে আপনাদের কতদিন সময় লাগে। আপনারা গুগলে গিয়ে জাস্ট চেক প্রসেসিং টাইম লিখলে আইআরসিসির একটা লিংক চলে আসবে, এখানে গিয়ে আপনি ক্লিক করে, এর আগেও বেশ কয়েকটা ভিডিওতে আমি এটা দেখিয়েছি তারপরেও আবার দেখাচ্ছি, এখানে গিয়ে আপনাদের কি কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। প্রথমেই আপনার যে ভিসার ক্যাটাগরিটা কি, এই যে টেম্পোরারি রেসিডেন্স ভিসা, ভিজিটিং, স্টাডি, ওয়ার্কিং, এখানে চাপ দেওয়ার পরে তারপর আপনার এখানে চলে আসতে হবে যে আপনার এই যে ভিজিট ভিসা আউটসাইড কানাডা, এটা দেওয়ার পরে এরপরে আপনার কি বলছে যে হোয়ার আর ইউ অ্যাপ্লাইং ফ্রম, কোথা থেকে আপনি আবেদন করেছেন। আমি এই যে বাংলাদেশটা সিলেক্ট করে তারপর গেট প্রসেসিং টাইম এটা দিয়ে দিলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন 57 days, অর্থাৎ এই প্রসেসিং টাইমটা এখন অনেক কমে এসেছে। এর কারণ হচ্ছে আগে যেই পরিমাণ ভিসার অ্যাপ্লিকেশান পড়তো এই ভিসার অ্যাপ্লিকেশানটা এখন কম্পারেটিভলি অনেক কমে গেছে, দ্যাটস ওয়াই কিন্তু এই ওয়েটিং টাইমটা কমেছে। এটা রিজিওনাল একটা ক্যালকুলেশন বা এই রিজনে কী পরিমাণ, এর আগে আপনি একটা সময় দেখেছেন 87 দিন, 90 দিন, 120 দিন পর্যন্ত উঠে গিয়েছিল, কারণ সেই সময় প্রচুর পরিমাণে ভিসার আবেদন হচ্ছিল এবং ওই সময় যখন প্রচুর পরিমাণে আবেদন হয় তখন কিন্তু ভিসার রেশিও ভালো থাকে। তো এখন অনেক কম আবেদন পড়ছে, দ্যাটস ওয়াই এই টাইমটা কমে গেছে। কিন্তু আপনারা যারা এলিজেবল ভিসার জন্য, লাইক ভালো কান্ট্রির ভিজিট ভিসা আছে, ট্রাভেল হিস্ট্রি ভালো আছে, অন্যান্য সব কিছু ভালো আছে, তারা কিন্তু এখন আবেদন করতে পারে। আর এই প্রসেসিং টাইমটা হচ্ছে আপনার বায়োমেট্রিক দেওয়ার পর থেকে এই 57 days কাউন্ট করে। তো এটা কিছুতেই আপনার ফুল প্রসেসিং, বায়োমেট্রিক দেওয়ার আগে আপনার কিছু হিস্ট্রি আছে, লাইক আপনি যখন অ্যাপ্লিকেশানটা সাবমিট করবেন, সাবমিট করার পরে আপনার ফি পেমেন্ট করতে হবে, ফি পেমেন্ট করার পরে আপনার বায়োমেট্রিকের একটা বিএফএসের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, বিএফএসের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপর আপনার বায়োমেট্রিকটা দিতে হবে। বায়োমেট্রিক দেওয়ার পর থেকে এই টাইমটা, কিন্তু এখন নর্মালি যদিও এখানে 57 days দিচ্ছে, কিন্তু আমরা মানে প্র্যাকটিক্যালি যেটা দেখছি সেক্ষেত্রে আরও কম সময় লাগছে, 20-25 দিনের মধ্যেও রেজাল্ট পেয়ে যাচ্ছে। তো আজকের ভিডিওটা দীর্ঘায়িত করছি না, আশা করি এই ভিডিও থেকে আপনারা কানাডার ভিজিট ভিসা সংক্রান্ত লেটেস্ট কিছু ইনফরমেশান পেয়েছেন, অর্থাৎ কারা এখন আবেদন
করতে পারে বা ভিজিট ভিসার রেশিও কীরকম এবং কেমন সময় নিচ্ছে এখন আইআরসিসি ভিসা দিতে। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর খুব রিসেন্টলি আমি আরেকটা ভিডিওতে যে ক্যানাডার ভিজিট ভিসার জন্য কী ধরনের প্রস্তুতি আপনারা নিতে পারেন সেটা নিয়ে ডিটেলস আলোচনা করব। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।